আব্দুল্লাহ ইবনে মোবারক হাদিসের জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, এক লক্ষের উপরে ওনার হাদিস মুখস্থ ছিল। তিনি হজের সফরে রওনা দিচ্ছেন, বিভিন্ন এলাকার লোকদের সঙ্গে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। 3000 দিরহাম সাথে নিলেন, উটের মধ্যে করে বা ঘোড়ার মধ্যে করে তিনি মক্কার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। কিছু দূর যাবার পর ওনার নজরে পড়ল একজন বোরকা পরিহিতা রমণী, রাস্তার পাশে পড়ে থাকা একটা মরা প্রাণী থেকে গোস্ত কেটে নিয়ে যাচ্ছে। তিনি চিন্তা করলেন, এই বোরকা পরিহিতা রমণী একটা মরা প্রাণী থেকে গোস্ত কেটে নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই তার কোনো সমস্যা আছে। খাদেমের মাধ্যমে তথ্য উদ্ঘাটন করার জন্য তিনি চেষ্টা করলেন। খাদেম এসে তথ্য জানালে, হুজুর, এই মহিলা বড় অভাবী, বড় কষ্টের ভিতরে আছে, অর্থক দৈন্য দশার ভিতরে আছে। মহিলা জানে আছে, 3 দিন যাবৎ তিনি কোনো কিছু খান নাই, বাচ্চাদেরকেও তিনি কোনো কিছু খাবার খাওয়াতে পারেন নাই, এতিম বাচ্চাদের কিনে মহিলা অভুক্ত অবস্থায় আছে, এই জন্য খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত প্রাণীর গোস্ত কেটে নিয়ে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছে। যেহেতু মানুষের জীবন যখন বাঁচে না তখন হারাম খাওয়ার জন্য অবকাশ দেওয়া হয়েছে, ততটুকু যতটুকু খেলে পরে তার জীবনটা বাঁচে। মহিলা তাই কিছু গোস্ত কেটে নিয়ে, মৃত প্রাণীর গোস্ত খাওয়া হারাম, তারপরেও কেটে নিয়ে রান্না করে খাওয়ার জন্য চেষ্টা করতেছে জীবন বাঁচানোর তাকিদে। আব্দুল ইবনে মোবারক বললেন, আমি যাচ্ছি হজ সফরে, 3000 দিরহাম আমার সাথে আছে, আর আমার পাশেই একজন মানুষ খিদার যন্ত্রণায় মরা প্রাণীর গোস্ত খাওয়াচ্ছে, হতে পারে না। না না, আগে আমি হজে গিয়েছি, আবার আল্লাহ তৌফিক দিলে ভবিষ্যতে যাব, এবার আর হজে যাব না। 3000 দিরহাম তিনি ওই মহিলার বাড়িতে পাঠিয়ে দিলেন। সফর সঙ্গীদেরকে বললেন, আমি তোমাদের সঙ্গে যাচ্ছি না, তোমাদের সফরকে আল্লাহ সহজ করে দিন, তোমরা হজ করে আসো, আমি আর এবছর গেলাম না। তিনি নিজে খালি হাতে বাড়ি ফিরে আসলেন, বাড়ি চলে আসলেন। হজ সমাপ্ত যখন হয়ে গেল, সমস্ত লোকেরা বাড়ি চলে আসলো, ওনারকে কিছু লোকেরা এসে জানালো, আপনারা আমরা আরাফায় দেখেছি, আপনাকে আমরা তাইফে দেখেছি, আপনাকে আমরা মুজদালিফায় দেখেছি, আপনাকে আমরা মক্কায় দেখেছি, মিনায় দেখেছি। উনি বললেন, আমি তো যাই নাই, তোমরা দেখলা কিভাবে? ওনারা বলল, হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। আসলে উনি হজ করতে গেলেন না, তারপরে ওনারা দেখলো কিভাবে? তার বিষয় হচ্ছে, দুইজন লোক ওনারে জানালো, হুজুর, আমরা নিজেরা আরাফার ময়দানে উকুফে আরাফা করতে গিয়ে হঠাৎ ঘুমিয়ে পড়লাম, দেখি দুইজন ফেরেশতা একজন আরেকজন ফেরেশতার সঙ্গে কথা বলতেছে, একজন আরেকজনকে বলছে, এবছর কত লোক হজ করলো? কয়, 6 লক্ষ লোক। আরেকজন ফেরেশতা বলল, 6 লক্ষ লোক হজ করলে কি হবে, একজনের হজ আদৌ কবুল হয় নাই। দ্বিতীয় ফেরেশতা বলল, যদিও কবুল হয় নাই, আব্দুল ইবনে মোবারক নামক আল্লাহর একজন উলে আছে, তিনি হজ করতে পারেন নাই বটে, তারপরও তার হজ আল্লাহ কবুল করে নিয়েছেন, এবং তার হজকে কবুল করে 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। কয়, সেটা কি? কয়, তার তীব্র ইচ্ছা ছিল হজে আসার জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া, ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়াই ইউসিবহা আও ইলা ইমরাতিয়ান কিহুহা ফা হিজরাতু ইলা মা হাজারা ইলাই, নিয়াত অনুযায়ী আল্লাহ মানুষের কর্মগুণ দিয়ে থাকেন। তিনি হজে আসার জন্য ইচ্ছে করেছিলেন, কিন্তু প্রতিবেশী অবক্ত খিদার যন্ত্রণায় মরা প্রাণীর গোস্ত খাওয়ার চেষ্টা করতেছিল, তিনি তার টাকা গলি তাকে দিয়েছেন, হজের শপথ তিনি মুলতবি করেছেন এই বছরের জন্য, তে আল্লাহ পাক তার পক্ষ থেকে ফেরেশতা দিয়ে হজ আদায় করেছেন। ওই ফেরেশতা তার সেহারার আকৃতি ধারণ করে মিনা মুজদালিফা আরাফা মক্কা গিয়েছে, আর ওই দৃশ্য হাজিরা দেখে এসে ওনাকে জানিয়েছে, আর ওনার হজ কবুলের মাধ্যমে আল্লাহ যদিও উনি যান নাই, ওনার পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে হজ করে ওনার হজের উসিলায় 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। তার মানে হলো, প্রতিবেশী বিপদে আছে কিনা, মুসিবতে আছে কিনা, অভুক্ত অবস্থায় আছে কিনা, তাদের পেটের খোঁজ খবর রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, জিব্রাইল আমাকে, ইউসিনি জিব্রাইল, প্রতিবেশীর ব্যাপারে জিব্রাইল আমাকে এত উপদেশ দিচ্ছিল, আত্মা জানান্তু সাইয়ুর রিসুনি,
আমার ধারণা হয়ে গেল না জানি প্রতিবেশীকে আমাদের সম্পত্তির ভিতরে ওয়ারিস দিয়ে দেওয়া হয়। প্রতিবেশীর অধিকার এত বেশি, আশপাশের মানুষের খোঁজ খবর রাখা কেউ খেয়ে আছে কিনা? না না খেয়ে আছে। সাহাবা কেরামের আমল ছিল সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই ব্যবস্থা তারা গ্রহণ করতেন। রাতের আধারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়েছে কে না খেয়েছে, মানুষের অবস্থা দেখতেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনীতে আরও আসছে, ওনার এক প্রতিবেশী ছিল ইহুদি। প্রতিবেশী ইহুদিকে তিনি সবসময় করে যা রান্না হতো সেই খাবার থেকে একটু হলেও দিতেন, তরকারি না দিতে পারলে একটু ঝোল হলেও দিতেন। কখনো ইহুদি প্রতিবেশীকে কিছু না দিয়ে তিনি খেতেন না, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তোমরা যেটা খাবা আর প্রতিবেশীকে সেটা দিবে, একটু ঝোল হলেও তার বাড়িতে পৌঁছে দিবা। কিছু না কিছু তোমরা প্রতিবেশীর সঙ্গে সবসময় খাবারের আদান প্রদান করবা, খোঁজখবর নেবা, ভালো মন্দে তার খোঁজখবর নেবা। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ইহুদি প্রতিবেশীর বাড়িতে সবসময় খাবার পৌঁছে দিতেন। আবার ঈদের সময় নিজের বাচ্চাদেরকে কাপড় কিনে দেওয়ার আগে ইহুদের সন্তানদেরকে কাপড় দিতেন। সবসময় তিনি ইহুদি যদিও লোকটা অমুসলিম তার খোঁজখবর নিতেন, যেহেতু সে প্রতিবেশী, হোক না অমুসলিম কিন্তু প্রতিবেশী, তার খোঁজখবর তিনি নিতেন। নিজে তারে না খাওয়াইয়া খেতেন না, তারে না পড়াইয়া তিনি কোনো কিছু বাচ্চাদেরকে দিতেন না। একবার কিছু লোক ইহুদি লোকটার কাছে আসলো যে তোমার বাড়িটা বিক্রি করো বা কিনা। ইহুদি লোকটি বলল আমার বাড়ি বিক্রি করবো, তবে বাড়ির মূল্য হলো 2000 দিরহাম, 1000 দিরহাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য, আর 1000 দিরহাম হলো বাড়ির জমিনের মূল্য। 2000 দিরহাম দিতে পারলে বাড়ি বিক্রি করে দিব। লোকেরা বলল এটা কেমন মূল্য, কয় বাড়ির দাম আছে 1000 দিরহাম, আর আমার প্রতিবেশী হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, তার দাম হলো 1000 দিরহাম। কারণ আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী হওয়াস এত বড় সৌভাগ্যের ব্যাপার, জমিনের মূল্যের চাইতে ওইটার মূল্য অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে মুবারক কারোর প্রতিবেশী, এটা তার জন্য সৌভাগ্যের ব্যাপার। আমি যদিও ইহুদি, উনি কখনো কোনো খাবার নিজে আগে খান না, আমারে না দিয়ে আমার বাচ্চাদেরকে আগে পোশাক দেন, তারপরে তার বাচ্চাদেরকে দেন, তাই আমার জাগার মূল্যের চাইতে তার প্রতিবেশিত্বর মূল্য অনেক বেশি। একথা যখন ইবনে মুবারকের কানে চলে গেল, তিনি চিৎকার দিয়ে আকাশের দিকে তাকায় বলেন আল্লাহ তুমি এই লোকটার অন্তরে ইসলামের ভালোবাসা প্রবেশ করিয়া দাও। আল্লাহর দরবারে আল্লাহর রুলের আওয়াজ পৌঁছে গেল। আল্লাহ পাক জানালেন যে অবশ্যই আমি লোকটার অন্তরে তোমার দোয়া অনুযায়ী ঈমান পৌঁছে দিচ্ছি। লোকটা কিছুদিন পরে এসে বললে ইবনে মুবারক আপনার আচরণ এত সুন্দর, না জানি আপনার নবীর আচরণ কত সুন্দর ছিল, প্রতিবেশীর এত সুন্দর হক আপনি আদায় করেছেন, জান গো মুবারক আমি আর দেরি করলাম না, আমি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। কালেবা পড়ে মুসলমান হয়ে গেল, এই জন্য প্রতিবেশীর হক আদায় করা লাগবে, আশপাশে যারা আছে এদের খোঁজখবর রাখা লাগবে। শুধু নিজে ভালো খেলে নিজে ভালো পণ্যে চলবে না, প্রতিবেশী লোকদেরও খোঁজখবর রাখা লাগবে। এটার নামই হলো ঈমান।